নমস্কার, আমি অনুপম। আবার চলে এসেছি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল নিয়ে, এ দত্ত অ্যান্ড স্টক মার্কেট। আপনারা টিভিতে নিউজ চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখছেন ইরাক ইসরায়েলের সাথে যুদ্ধটা, আপনার ইসরায়েলের সাথে হামাসের। তো সোমবার দিনকে তার জন্য মার্কেট কিছুটা পড়ে ছিল, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে নিফটি যে হ্যামারটা বানিয়েছে সেটাকে ব্রেক করতে পারবে না। আমার কথাই ঠিক হলো, আলটিমেটলি নিফটি হ্যামারটাকে ব্রেক করতে পারেনি এবং তার উপর থেকে ওঠা শুরু করেছে। তো আমরা একটুখানি দেখে নিই যে কালকে নিফটি বা ব্যাংক নিফটি প্রেডিকশন কি থাকবে। যদিও বা আমি অপশন সাপোর্ট করি না, আমি অপশন সমর্থন করি না, আমি সবাইকে বারণ করি অপশন করার জন্য, তবুও অনেকে আছেন যারা অপশন করেন, তাদের হয়তো আমার এই প্রেডিকশন লেভেলটা কাজে লাগবে, বা আপনারা যারা অ্যানালাইসিস করেন শর্ট টার্মের জন্য বা ইন্টারডের জন্য, তাদেরও ক্ষেত্রে আমার এই অ্যানালাইসিসটা কাজে লাগবে। অনেকেই আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটা লাইক করছেন না বা সাবস্ক্রাইব করছেন না, আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করতে থাকুন, লাইক করুন আমার ভিডিওগুলোতে। তো চলুন কথা না বলে আমি দেখে নিই একটুখানি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে কি অ্যাকচুয়ালি কালকে ব্যাংক নিফটি বা নিফটিতে কি ঘটনা ঘটতে চলেছে এবং কালকের মার্কেট কীরকম কী থাকতে চলেছে। প্রথমে আমি চলে এলাম একটু ব্যাংক নিফটিতে। আপনারা যারা ট্রেড করেন তারা কি বলবো, ব্যাংক নিফটিটাতেই ট্রেড আপনারা বেশি করেন। তো আমি একটু ডিটেল আসার চেষ্টা করছি। আপনারা যদি দেখেন লাস্ট ব্যাংক নিফটি, আমি দুটো লেভেল তৈরি করে রেখেছিলাম এখানে, একটা উপরের রেজিস্ট্যান্স লেভেল, আর এই যে এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল, আর একটা হচ্ছে এইটা হচ্ছে তার সাপোর্ট লেভেল। ব্যাংক নিফটি কিন্তু সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে খুব সুন্দর উপরে উঠতে শুরু করেছে। আপনারা যদি এই জায়গাটা দেখেন, খুব ভালো একটা আরএসআই এর কন্ডিশনটা খুব সুন্দর আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই ঠিক এই জোনটা যদি আপনারা খেয়াল করে দেখেন, ওয়ান টাইপ অফ বুলিশ এনগালফি এখানে তৈরি করেছে, ওয়ান টাইপ অফ বুলিশ এঙ্গেলফি। এবার আপনারা যদি একটু জোনটা যদি দেখেন, এখানে আরএসআই এর জায়গাটাও আপনারা মার্ক করে দিচ্ছি, এটা দেখুন, এবং এমএসসিডির জায়গাটাও আপনারা দেখুন উইথ দ্য হিস্টোগ্রাম, এখানে দুটোই কিন্তু খুব পজিটিভ সিগনাল দিচ্ছে উপরে ওঠার জন্য। আমরা আরেকটু যদি এটাকে ডিপলি একটুখানি স্টাডি করি, মানে ডাইভারশনটাকে যদি আমরা একটু দেখতে চাই, তাহলে দেখুন ডাইভারশনটাই এখানে কত বড় কথা বলবে। দেখুন অনেকে এই ডাইভারশনটা দেখেই না, কিন্তু ডাইভারশনই অ্যাকচুয়ালি কাজ করে। এই যে পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট প্রায় কাছাকাছি, এই পয়েন্টটা আমি মার্ক করছি, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, দুটো পয়েন্টই কাছাকাছি, কিন্তু আরএসআইতে যখন আমরা দেখব এই পয়েন্টটাকে, আমি মার্ক করছি আরএসআইটাকে একটু বড় করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে মার্ক করছি, দেখুন ট্রেন্ড লাইনটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, অর্থাৎ উপরের দিকে উঠছে, দ্যাট ইজ ডাইভারশন। আমার প্রাইস উপরের দিকে না উঠলেও আরএসআই এর ভ্যালু কিন্তু দুটো পিকে, দুটো ডাউন পিকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এখানটা একটা খুব ভালো একটা ডাইভারশন ক্রিয়েট হয়েছে। এই ডাইভারশনটা কিন্তু খুব ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে যে এটা উপরের দিকে ওঠার। অতএব ব্যাংক নিফটি কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই লেভেলটাকে খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল হিসেবে রাখবে, সেটা হচ্ছে এই যে 43,700 কাছাকাছি যে লেভেলটা তৈরি হয়েছে, এবং এ কিন্তু এইটাকে 46,500, এটা এর খুব স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, খুব স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আর এখানে 43,700, এটাও খুব স্ট্রং কিন্তু একটা সাপোর্ট লেভেল। আপনারা যারা অপশন করেন তারা ব্যাপারটা হয়তো বুঝতে পারবেন, আপনাদের কাজে লাগতে পারে জিনিসটা। তবে আমি আবারও বলবো যে অপশন থেকে দূরে থাকাটাই ভালো, এবং অপশন যদিও করেন তাহলে কোনোদিন স্টক স্পেসিফিক অপশনের দিকে যাবেন না, সবসময় ইন্ডেক্সে ব্যাংক নিফটি বা নিফটিতে অপশন করার চেষ্টা করবেন। এবার আমি নিফটির দিকে যাচ্ছি, নিফটি ফিফটি।
দুদিন ধরে খুব পজিটিভ হয়েছে। আমি এই হ্যামারটার কথা বলছিলাম আগের দিন আপনাদেরকে এই ভিডিওতে, এই হ্যামারটার কথা আমি বারবার বলেছিলাম যে এই লোটা ব্রেক করা কার্যত অসম্ভব, যাই কিছু হোক না কেন অসম্ভব নয়, মার্কেটে সবকিছু সম্ভব, ঠিক আছে, কার্যত খুবই কষ্টকর এই লোটা ব্রেক করার। তো এরপরে আস্তে আস্তে কিন্তু নিফটি ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, খুব সুন্দর একখানা ও স্পিড আপ নিয়েছে, যেটা ও ওপরের দিকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। আমরা যদি আরএসআই এর ক্ষেত্রে এখানে ডাইভার্সন দেখতে চাই, তাহলে দেখুন ট্রেন্ড লাইনটা যদি আমরা আরএসআই তে ড্র করি এই দুটো পয়েন্টের মধ্যে, ওহো দেখুন এখানেও কিন্তু একটা অ্যাসেন্ডিং অর্ডারের ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। বা একটু প্যারালালি আছে, খুব একটা অ্যাসেন্ডিং নেই, প্যারালালি আছে। ও আপাতত ওর এই সাপোর্ট লেভেলটা পর্যন্ত যাবে আশা করা যেতে পারে, কিন্তু নিফটির কাছে একটা লেভেল খুবই ইম্পর্টেন্ট, আমি সেই লেভেলটা আপনাদেরকে বলছি। এই ধরুন এই যে লেভেলটা 19,900 লেভেলটা, এই লেভেলটা কিন্তু নিফটির কাছে খুবই ইম্পর্টেন্ট। কেন? এইখান থেকে ও কিন্তু একটা দুখানা টপ হেড, দুখানা টপ শোল্ডার, একটা হেড দিয়ে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু বানাতে পারে, পসিবিলিটি আছে। অতএব এই এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ লেভেল হতে চলেছে। অতএব আপনাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিলাম, আপনারা সেই মতন কাজ করতে পারবেন। এমএসিডি হিস্টোগ্রাম খুব সুন্দর সিগনাল দিয়েছে, আরএসআই খুব সুন্দর সিগনাল দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিফটির র্যালিটা মোটামুটি স্টার্ট হয়েছে, এবং যে পড়েছিল তার থেকে নিফটি বেশ কিছুটা উঠতে পেরেছে ওপরের দিকে, যেটা সত্যি খুবই ভালো ভালো ব্যাপার, ওপরের দিকে উঠছে। কিন্তু এই এই দুটো লেভেল আমি বলে দিলাম আপনাদেরকে, এই লেভেলগুলো আপনারা একটু চিন্তা করুন। আর যুদ্ধ নিয়ে বা এটা নিয়ে আমার একটা ফান্ডামেন্টাল ভিডিও আসবে, যদি আজকে না দিতে পারি আমি কালকে সেই ভিডিওটা আপলোড করব, আপনারা প্লিজ সেই ভিডিওটা দেখবেন। আর আজকের মতন এইটুকুই, আমি বেশি কথা বলছি না, কারণ আজ কালকে এক্সপায়ারি, অ্যাকচুয়ালি উইকলি এক্সপায়ারি আছে। যারা আপনারা অপশানে কাজ করেন আপনাদের ক্ষেত্রে বুধবার দিনকে এই মেসেজটা দিলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, বৃহস্পতিবার যেহেতু উইকলি এক্সপায়ারি আছে, তো আপনারা সেই মতন কাজ করুন। সো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে আপনাদের সাথে, ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।